ভূস্বর্গ জয় করে বৃহস্পতিবার ঘরের মাঠে নামছে মোহনবাগান। কল্যাণীতে ভিকুনা ব্রিগেডের সামনে তরুণ অ্যারোস ব্রিগেড, বিপক্ষ দলে কোনো বিদেশি নেই। সাম্প্রতিক ফর্ম আর শক্তির বিচারে অনেকটাই এগিয়ে বেইটিয়া ফ্রান গঞ্জালেসরা, তা সত্ত্বেও সতর্ক বাগান শিবির। ভেঙ্কটেশ্বর দলের ফুটবলারদের গতিকে সমীহ করছে সবুজ মেরুন ব্রিগেড, সেই মতোই স্ট্র্যাটেজি সাজাচ্ছেন বাগান কোচ। And that's why we have to be very concentrated tomorrow and focus in our objective. বৃহস্পতিবার সম্ভবত কাশ্মীর ম্যাচের অপরিবর্তিত দলই নামাতে চলেছেন স্প্যানিশ কোচ। তবে অ্যারোস ম্যাচে অভিষেক হতে চলেছে বাগানের নতুন বিদেশি কুমরনের। পরিবর্তন হিসেবে সম্ভবত মাঠে নামবেন তাজিকিস্তানের এই বিদেশি। কুমরনের পাশাপাশি কল্যাণীতে নজর থাকবে বাবা দিওয়ারার দিকেও। কাশ্মীরে অভিষেক ম্যাচে গোল না পেলেও নজর কেড়েছিলেন সেনেগালের স্ট্রাইকার। কল্যাণীতে সবুজ মেরুন জার্সিতে প্রথম গোলের খোঁজে নামছেন তারকা এই স্ট্রাইকার। এনআরসিসিএ এর প্রতিবাদে দেশজুড়ে ডাকা ধর্মঘটের প্রভাব পড়ল আই লিগেও। তার জেরে অভিনব সাংবাদিক সম্মেলন হল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। বৃহস্পতিবার কল্যাণীতে মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ইন্ডিয়ান অ্যারোজের। সেই ম্যাচের জন্য নির্ধারিত সাংবাদিক সম্মেলন ছিল যুব ভারতীতে, কিন্তু ধর্মঘটের জেরে কল্যাণী থেকে আর বেরোতে পারেননি অ্যারোজের কোচ ভেঙ্কটেশ আর ফুটবলার বিক্রম প্রতাপ। তড়িঘড়ি স্টেডিয়ামের স্কাইপের ব্যবস্থা করেন বাগান কর্তারা, অগত্যা স্কাইপের মাধ্যমেই সাংবাদিক সম্মেলন করতে হয় অ্যারোজ কোচ আর ফুটবলারকে। আই লিগের ইতিহাসে সম্ভবত প্রথমবার এইভাবে সাংবাদিক সম্মেলন হলো। পুরনো ছাত্রদের আমন্ত্রণে ধর্মঘটের মধ্যেও কল্যাণী গেলেন বর্ষীয়ান কোচ সুভাষ ভৌমিক। মোহনবাগানে বেরোতে নামার আগে অ্যারোজের ফুটবলারদের উজ্জীবিত করলেন আশিয়ান জয়ী কোচ। এই মুহূর্তে ফেডারেশনের দলটির দায়িত্বে সুভাষের দুই পুরনো ছাত্র ভেঙ্কটেশ আর মহেশ গাউলি। বৃহস্পতিবার কল্যাণীতে অনুশীলনের আগে অ্যারোজ ফুটবলারদের সঙ্গে কথা বলেন সুভাষ ভৌমিক, উজ্জীবিত করেন ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ তারকাদের। যে সুযোগ সুবিধা পাচ্ছ আগে জেনারেশন পাইনি, এর সদ্ব্যবহার করো। তোমাদের সঙ্গে যে দুজন তোমাদের শিক্ষক রয়েছেন তারা অত্যন্ত বুদ্ধিমান এবং দক্ষতা সম্পন্ন, তাদের যা ভালোটুকু দেয় তারা অন্তত 50% নিলে তোমাদের জীবনের জন্য এগিয়ে যাবে। সুভাষ ভৌমিকের সঙ্গে কল্যাণী গেছিলেন ভেঙ্কটেশদের আরেক প্রাক্তন সতীর্থ দীপক মণ্ডলও। সুভাষের পেপটকে গুরুত্বপূর্ণ মোহনবাগান ম্যাচের আগে বাড়তি চার্জটা বিক্রম প্রতাপ সিং, আমন ছেত্রীরা। কোচের সঙ্গে কর্তাদের আলোচনার 24 ঘন্টার মধ্যেই দল শক্তিশালী করার কাজ শুরু করে দিল ইস্টবেঙ্গল। হায়দ্রাবাদ এফসি থেকে আভাস থাপাকে লুনে নিল লাল হলুদ। লেফট ব্যাক ছাড়াও লেফট উইংয়ে খেলতে পারেন 21 বছরের আভাস। গত মৌসুমে রিয়েল কাশ্মীরের হয়ে খেলেছিলেন তরুণ এই ডিফেন্ডার। টি-20 বিশ্বকাপে ভারতের সারপ্রাইজ প্যাকেজ হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। কেকেআর এর তরুণ পেস বোলারকে বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ হিসাবে দেখছেন বিরাট কোহলি। কর্ণাটকের হয়ে ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেছেন এই ডানহাতি জোরে বোলার। গত বছর আইপিএলেও দুরন্ত বোলিং করেছিলেন তিনি। কোহলির ইঙ্গিত, আসন্ন নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে যেতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণ। জাতীয় দলের হয়ে এখনও অভিষেকই হয়নি 23 বছর বয়সী এই পেস বোলারের। তার আগে প্রসিদ্ধ কৃষ্ণকে বিশ্বকাপে সারপ্রাইজ প্যাকেজ বলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক। নতুন বছর আর নতুন বছরটা নয়া রেকর্ড দিয়ে শুরু করলেন বিরাট কোহলি। ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে 17 বলে 30 রানে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক, সঙ্গে গড়েন একাধিক রেকর্ড। অধিনায়ক হিসেবে দ্রুততম 1000 রান করলেন বিরাট কোহলি। 30টি ম্যাচ খেলে 1000 রান করেছেন বিরাট। 31 ম্যাচে 1000 রান করে আগে এই রেকর্ড ছিল ফাফ ডুপ্লেসির দখলে। শনিবার পুনেতে টি-20 সিরিজের শেষ ম্যাচ। ভারতীয় ক্রিকেটকে দরাজ সার্টিফিকেট দিলেন শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার। কিভাবে তরুণ ক্রিকেটারদের তুলে এনে তাদের আন্তর্জাতিক ম্যাচের জন্য তৈরি করতে হয় সেটা ভারতের থেকে শেখা উচিত বলে মন্তব্য আর্থারের। ম্যাচে কঠিন সময় তরুণদের দায়িত্ব দিতে ভয় পায় না ভারতীয় টিম ম্যানেজমেন্ট, এমনটাই মত আর্থারের। ভারতীয় তরুণ ক্রিকেটাররাও সুযোগকে পুরো মাত্রায় কাজে লাগাচ্ছেন বলে দাবি মালিঙ্গাদের কোচের। ভারতীয় ক্রিকেট সঠিক হাতেই রয়েছে বলে দাবি আর্থারের। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্রিকেটেরও প্রশংসা করেছেন তিনি। আর্থারের দাবি, আগামী দিনে ক্রিকেট বিশ্বে শাসন করবে ভারত আর অস্ট্রেলিয়া। মোহাম্মদ সালাহ কিংবা রিয়াদ মাহরেজ নন, আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিলেন সাদিও মানে। দেশ আর ক্লাবের হয়ে ফুটবল মাঠে দুরন্ত পারফর্ম করেছেন লিভারপুলের এই তারকা। আফ্রিকান কাপে নিজের দেশকে ফাইনালে তুলেছিলেন মানে। তাছাড়া চলতি মৌসুমে লিভারপুলের হয়ে উয়েফা সুপার কাপ আর ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন তিনি। গত 3 বছর আফ্রিকার সেরা ফুটবলারের দৌড়ে থাকলেও সেরা হওয়া হয়নি। এবার অবশ্য শিখেছিল লিভারপুলের এই তারকা ফুটবলারের।